5 আগস্টের পর বদলে গেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চিত্র। কোন প্রকার ভোগান্তি ছাড়াই মিলছে সকল প্রকার কার্যক্রম, দিতে হচ্ছে না কোনো ঘুষ। একদিনেই মিলছে জন্মসনদ, মৃত্যু সনদ, ওয়ারিশন সার্টিফিকেট ও ট্রেড লাইসেন্স সহ নানা কাজ। সহজে কাজ হয় খুশি সেবা নিতে আসা গ্রহীতারা। জনগণকে সেবা দেওয়ার জন্য নিয়মিত অফিস করছেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন। দিনাজপুরের বিরামপুর প্রতিনিধি নূর ইসলামের তথ্যচিত্রে দেখুন রিপোর্ট। দিনাজপুরের বিরামপুর উপজেলায় 7টি ইউনিয়ন পরিষদের মধ্যে 6টিতে নিয়মিত অফিস করছেন নির্বাচিত চেয়ারম্যানরা। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার 4 নম্বর দিওর ইউনিয়ন পরিষদে জনগণকে সেবা দিতে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। ভোগান্তি ছাড়াই মিলছে সকল প্রকার সেবা। 5 আগস্টের পর থেকে মৃত্যু সনদ, ওয়ারিশন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স সহ সব ধরনের সেবা মিলছে ঘুষ ছাড়াই। একদিনেই সকল সেবা পেয়ে খুশি সেবা গ্রহীতারা। আমাদের 4 নম্বর দিয়ে ইউনিয়নের বর্তমানে চেয়ারম্যান মেম্বার সমুদয় সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই এবং আমাদের দ্রুত কাজ হচ্ছে। আগে 10-15 দিন লাগতো, এখন আর লাগে না, আমি আসার সঙ্গেই পাইছি আর কি। কোনো টাকা পয়সা নেই নাই, কোনো ঝামেলা হয় নাই। অনেক জন আছে ঘুরে ঘুরে গেছি, আমরাও গেছি ঘুরি, কিন্তু এখন মোটামুটি কাজের অত্যাধিক মোটামুটি ইয়ে আছে। নগদে কাজকাম যেটা কাগজের জন্য আছে ওটা আজকে আমাকে দিয়ে দিবে। এখানকার কর্মকর্তাদের জন্য কাজ করবার জন্য খুব আর কি ভালো লাগছে। চেয়ারম্যান সাহেব যে কাজের নির্দেশ দেয় আমরা সেই মোতাবেক চলি। জনগণ আসলে তাদের সেবা দিয়ে থাকি, সবাই ওদের সেবা সঠিকভাবে পাচ্ছে, কোনো হয়রানি হচ্ছে না আর কি। 5 আগস্টের পর থেকে কোনো কাজের জন্য ইউনিয়ন পরিষদে এসে কাউকে ফিরে যেতে হয় না। চেয়ারম্যান মেম্বাররাও অফিস করছেন নিয়মিত। প্রত্যেক দিন আমি নিয়মিত অফিসে আসি এবং আমার 4 নম্বর দিওর ইউনিয়নবাসীর সার্বিক যে উন্নয়নমূলক কাজ এবং হচ্ছে এই জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, পরিচয়পত্র, ওয়ারিশন, ট্রেড লাইসেন্স, সার্বিক কার্যক্রম চলমান রয়েছে। আমার দিওর ইউনিয়নবাসী কোনো কাজের জন্যে ইউনিয়ন পরিষদে এসে ফিরে যেতে হয় না। আমাদের 4 নং দিওর ইউনিয়নের নিয়মিত কার্যক্রম ভালো মতো চলছে, জনগণ আসে সেবা পাচ্ছে এবং চেয়ারম্যান মেম্বাররা নিয়মিত অফিসে আসতেছে। এদিকে 5 আগস্টের পর থেকে কাটলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান না থাকায় প্যানেল চেয়ারম্যান কাজ করছে, ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না স্থানীয়রা। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 5 তারিখ পরবর্তী 1টি ইউনিয়নে, আমাদের 2 নং কাটলা ইউনিয়নে, সেখানে আমাদের চেয়ারম্যান ধারাবাহিকভাবে অনুপস্থিত। তার অনুপস্থিতিতে আমরা প্যানেল চেয়ারম্যানরা যে 3 জন রয়েছেন তাদের মাধ্যমে আমরা ইউনিয়ন পরিষদের যেগুলো দৈনন্দিন কাজ আছে সেগুলো আমরা চালাচ্ছি। এছাড়া বাদবাকি আমাদের যে ইউনিয়ন পরিষদগুলো রয়েছে 6টি, এগুলোর মোটামুটি সবগুলোতে চেয়ারম্যানরা মোটামুটি উপস্থিত আছেন। সেরকম হয়তো কিছুটা কাজের ধীরগতি আছে, কিন্তু কাজ আমাদের হচ্ছে। ফুলেল চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক।